আমার একজন পেশেন্ট ছিলেন হাসিনা বেগম, 57 বছর বয়স। উনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। উনি একটু বেশ ভালোই বাল্কি ছিলেন এবং উনি আমাদের এখানে যখন আসেন তার রক্তে অক্সিজেনের মাত্রা ভয়াবহ রকমের কম ছিল। আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট হিসেবে যে আমাদের যে পজিশন চেঞ্জ করার জন্য ওনাকে যখন বললাম, আমরা সাধারণ বাংলা ভাষায় যদি বলি তাকে উপুর হয়ে শুয়ে থাকতে বললাম। যেহেতু উনি একটু ওভারওয়েট ছিলেন, ওনার পক্ষে উপুর হয়ে থাকাটা ওনার জন্য খুব কষ্টকর একটা কাজ ছিল। উনি কোনো মতেই উপুর হয়ে থাকতে চাইতেন না। ওনাকে আমরা অনুই বিনয় করে বুঝালাম যে বাবা, আপনার ছেলে কিন্তু আমার বয়সী, আমি আপনার ছেলের মতো, আমি চাই না, আপনার ছেলের মতো আমিও চাই না যে আমার মা এই রোগে ভুগে মারা যাক। আমি যদি আপনার ছেলের জায়গায় হতাম, আপনি কি আপনার ছেলের কথা কি শুনতেন না? আপনার যত কষ্টই হোক আপনি প্রন পজিশনিংটা একটু মেনটেন করেন। এই প্রন পজিশনে উনি একেবারেই থাকতে পারলেন না। থাকতে না পারার সাথে ওনার ছেলে যখন যেমন ওনার সাথে রাগ করতেন, ঠিক তেমনিভাবে ওনার সাথেও আমরা রাগ করেছি, অভিমান করেছি। এবং এই রাগ অভিমানের কারণে উনি কিন্তু কষ্ট হলেও সেই প্রন পজিশনিংটা মেনটেন করেছে। উনি পাশ হয়ে শুতে পেরেছেন, উনি চিত হয়ে শুয়ে থাকতে পছন্দ করতেন, কিন্তু এই আমাদের রাগ অভিমানের কারণে উনি উপুর হয়ে এবং পাশ ফিরে শুয়ে থাকার কারণে ওনার রক্তে অক্সিজেনের সরবরাহ অনেক বৃদ্ধি পায় এবং উনি অনেক চড়াই উৎরাই অতিক্রম করে ওনাকে আমরা দীর্ঘ 15 দিন পরে ওনাকে আমরা বাসায় ফেরত পাঠাতে সক্ষম হই। একজন রোগী যখন সুস্থ হয়ে বাড়ি যায়, সেটা এ পরিস্থিতিতেই হোক বা স্বাভাবিক পরিস্থিতিতে হোক, এটা একজন চিকিৎসকের জন্য সবচেয়ে বড় পাওনা। আমরা চিকিৎসকরা অন্য প্রফেশনের চেয়ে এই জায়গাটাই মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আছে। আমাদের রোগীরা যখন সুস্থ হয়, এটার যে মানসিক তৃপ্তি, এই তৃপ্তিটা মনে হয় যে পৃথিবীর অন্য কোনো প্রফেশনের কেউ পায় না। এই কোভিড পিরিয়ডে আমরা আমাদের পরিবার থেকে দূরে রয়েছি, আমাদের বাবা মা, ভাই বোন, আমার স্ত্রী, পুত্র, কন্যাদের কাছ থেকে আমরা দূরে রয়েছি এই বাংলাদেশের কোভিড আক্রান্ত জনগণের সেবা করার জন্য। আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে আমরা স্যাক্রিফাইস করছি শুধুমাত্র আমার বাংলাদেশের জনগণের জন্য। এবং বাংলাদেশের প্রতিটি চিকিৎসক এই মন্ত্রে দীক্ষিত, প্রত্যেককেই তার রোগীর জন্য আত্মনিয়োজিত রয়েছেন। এখন এই রোগীরা যখন ভালো হয়ে বাড়িতে যায়, যখন তার বাবার কাছে যায়, মনে হয় যেন আমি আমার বাবার কাছে ফেরত যাচ্ছি। কোনো মা যখন ভালো হয়ে তার সন্তানের কাছে যায়, মনে হয় যে আমার মা আমার কাছে চলে এসেছে।